নমস্কার বন্ধুরা এসবি বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু সালের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো তো দেখো আমি এমসি কিউব প্লাস এসে কিউব সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দেবো আর আমি এখন পঞ্চাশ নম্বরে যে সমস্ত বড় প্রশ্ন আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। এই কোশ্চেন পেপারটা যারা আমাকে দিয়ে সাহায্য করেছে ভিআইপি নগরের স্কুলের টিচার তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের হেড টিচার যাকে বলে তিনি খুবই ভালো তিনি আমাকে এই কোশ্চেন পেপারটা দিয়ে সাহায্য করেছে এবং বাকি আমাদের ওবায়দুর দা ঠিক আছে এবং তিলজিলা স্কুলের ম্যাম যারা আমাকে সাহায্যের হাত বাড়িয়েছে এই কোশ্চেন পেপারগুলো দিয়ে তো দেখো আমি যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছিলাম সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরছে কমন খুবই ইজি কোশ্চেন মানে এরকমই ইজি কোশ্চেন হতে পারে না সেটা তোমাদের আমি বলবো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কমন দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আমি অনেকবার পরীক্ষা নিয়েছি আশা করি বাংলায় তোমরা অনেকেই লেটার মার্কস পাবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ছিল তো দেখো আমি এমসি কিউবগুলো তোমাদের আমি আলোচনা করবো যে তো দেখো এমসি কিউব এবং এসএ কিউব আলোচনা করার আগে যে সমস্ত বড় প্রশ্নগুলো তোমাদের দিয়েছে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আমি দেখাবো প্রত্যেকটা কোশ্চেন খুবই কমন এসেছে এত ইজি কোশ্চেন হতে পারে না তোমরা তো জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালে হয়নি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে খুব ইজি কোশ্চেন এসেছে প্রত্যেকটা কোশ্চেন কমন এসেছে প্রচুর ছেলেমেয়েরা আমি মনে করি লিটাক্স মার্কস পাবে যে পারবে না সেও কমসে কম পাশ করে বেরিয়ে আসবে এটুকু আমি তোমাদের আমি বলতে পারি তো দেখো যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে এমসি ত্রিশ নম্বরে তো দেখো পার্ট বি থেকে যে বাংলা উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার বাইশ সালে পরীক্ষা হয়েছে দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিক বাংলা যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে এমসি কিউবগুলো সেগুলো আমি টু দা পয়েন্ট এখন আমি সলভ করাবো তো দেখো পার্ট বি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে সেইগুলো আমি টু দা পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো ফার্স্ট কোয়েশন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানে নিহত ভাইয়ের শব্দ দেখে নাই যদি হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ক্রোধ হবে ওয়ান পয়েন্ট টু কী বলেছে থুত্তরা ভিকারি বুড়ির গায়ে জড়ানো ছিল অ্যান্সার হবে আমাদের চিটচিটে তুলোর কম্বল কয়ের অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে এই গল্পে গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাসিনীর মনি বাড়িতে হেলা ঢেলা ভাত তো দেখো কয়ের অ্যান্সার হবে নেক্সট কোয়েশন কি বলেছে ওয়ান পয়েন্ট হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সংস্কৃতে তেরো পেয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভের কোশ্চেন কী বলছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলার অনুবাদক করেছেন অ্যান্সার হবে গয়ার শঙ্ক ঘোষ ওয়ান পয়েন্ট সিক্সের কোশ্চেন কী বলছে কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন অ্যান্সার হবে কয়ার স্থেটিক মরা পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে ওয়ান পয়েন্ট সেভেনের বলেছে তুলসী লাহিড়ির প্রতীক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে অ্যান্সার হবে খয়ার শম্ভু ওয়ান পয়েন্ট এইটের কোশ্চেন কী বলেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি অ্যান্সার হবে গয়ার অ্যান্সার অভিসারিকা ওয়ান পয়েন্ট নাইনের কোয়েশ্চেন কি বলছে ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল অ্যান্সার হবে ঘয়ের আনসার ক্যান্সার অ্যান্সার কী হবে ঘয়ার আনসার ক্যান্সার পরে কোয়েশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কোয়েশ্চেন বড় বাড়ির হোম যজ্ঞি করতে এসেছিল অ্যান্সার হবে ঘয়ার আনসার তান্ত্রিক ওয়ান পয়েন্ট ডবল ওয়ানের এর কী বলেছে সবাই আবিষ্কার করল অ্যান্সার হবে কয়ার অ্যান্সার বটতলায় বুড়ির অসাঠ দেহ ওয়ান পয়েন্ট ওয়ান টু এর কোশ্চেন কি বলেছে গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কুস্তি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কোশ্চেন কী বলেছে রক্তের অক্ষরে দেখিলাম কী দেখিলেন অ্যান্সার হবে খয়ারান্সার আপনার রূপ ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কোশ্চেন কী বলেছে মেঘ মদির মহুয়ার দেশে আসে অ্যান্সার হবে খয়ারান্সার অনেক অনেক দূরে পরে কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে চাষাভূষা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করেছিল অ্যান্সার হবে খয়ারান্সার রোদ ঝলমল একটি দিনের ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের কী বলে কোশ্চেন কী বলেছে কি উৎসব বড় উতলা করে কী উৎসবকে বড় উতলা করে অ্যান্সার হবে অ্যান্সার ফুটন্ত ভাতের গন্ধ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের কোয়েশন কী বলছে উহ কী শীত সব আছে শুধু কি নেই অ্যান্সারবে কোয়ার অ্যান্সার মানুষ নেই ওয়ান পয়েন্ট ওয়ান এইটের কোশ্চেন কী বলছে স্টেশন মাস্টার মশারের স্টেশন মাস্টার মশারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ট্রেনটাকে থামানোর পরে কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের কোশ্চেন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাট্যাংশের অংশ অ্যান্সার হবে গার্সার রিজিয়া রিজিয়া নাট্যাংশের অংশ পরে কোয়েশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট টু জোর কোশ্চেন রাম ব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিল অ্যান্সার হবে কয়ার্সার তিন টাকা ওয়ান পয়েন্ট টু ওয়ানের কোয়েশ্চেন কি বলেছে বাংলার বিজ্ঞানী রচনায় প্রতীকৃত পত্রিকা হল অ্যান্সার হবে গয়ের আনসার দিকদর্শন পরে কোয়েশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ডবল টু এর কোশ্চেন যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলে অ্যান্সার হবে খয়ার অ্যান্সার উপসর্গ পরে क्वेश्चन কি বলেছে ওয়ান পয়েন্ট টু থ্রি কোশ্চেন বিভাজ্য ধোনির অপর নাম অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার খণ্ড ধোনি ওয়ান পয়েন্ট টু বলছে ডাওয়ার কথাটি অর্থ অ্যান্সার হবে ছোটো লোক অ্যান্সার কী ছোটো লোক তো দেখো এবার আমি কী বলেছে দুদাগের কোশ্চেনগুলো সলভ করবো কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দাও এক গুণ বারো তো দেখো এখানে কুড়িটি প্রশ্ন আছে তোমাদের এখান থেকে বারোখানা কোশ্চেন তোমাদের লিখতে হবে টু পয়েন্ট ওয়ানের কোশ্চেন কী বলেছে বর্ধমানে কোন গান বেআইনি তো দেখো এই কোশ্চেনটা নিয়ে আমরা এখনও সঠিকভাবে এর অ্যান্সারটা বের করতে পারছি না কোশ্চেনটা ভুল দিয়েছে না সঠিক দিয়েছে সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না টু পয়েন্ট টু এর কোশ্চেন কী বলেছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে হবে ভাষায় এমন কিছু ধ্বনির ব্যবহার হয় যাকে স্বাভাবিকভাবে কৃত্রিম কোনোভাবেই ভাগ করা যায় না অথচ তারা একাধিক অথচ তারা একাধিক ধ্বনির সমবায়ে গঠিত এদের সাধারণভাবে অবিভাজ্য ধ্বনি বলা হয় পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি কোশ্চেন প্রত্যয় কাকে বলে এর অ্যান্সার কেবে মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নাম পথ সৃষ্টি করে তাকেই প্রত্যয় বলে টু পয়েন্ট ফোরের কোয়েশ্চেন কী বলেছে একজন ঠান্ডা মাথায় বলল কি বলল ও বুড়ি তুমি কোথায় থাকো তাই জিজ্ঞাসা করেছে ওরা তাই তো তাই জিজ্ঞাসা করেছে ওরা ও বুড়ি তুমি কোথায় থাকো পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ফাইভের কোশ্চেন ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগ বলতে কি বোঝানো হয়েছে অ্যান্সার হবে জিঙেশাল রামশাল কনকপানি পদ্মজালি মোটা সাপটা প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কমন এসেছে টু পয়েন্ট সিক্সের কোশ্চেন কী বলেছে সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও এর অ্যান্সার কী হবে ভাষা বিজ্ঞানের যে শাখায় ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে ভাষা বিজ্ঞানের সেই শাখাকে সমাজ বিজ্ঞান বলে টু পয়েন্ট সেভেনের কোশ্চেন কী বলেছে শ্বাসাঘাত কাকে বলে এর অ্যান্সার একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে কোনো উচ্চারণ করার রীতিকে শ্বাসাঘাত বলে টু পয়েন্ট এইটের কোশ্চেন কী বলেছে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি এর অ্যান্সার হবে কোনো শব্দের অর্থ অপরিবর্তিত রেখে সংক্ষেপে উচ্চারণ করা রীতিকে ক্লিপিংস বলে পরে কোশ্চেন কি বলেছে টু পয়েন্ট নাইনের কোশ্চেন স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম উল্লেখ করে অ্যান্সার হবে সংস্কৃত গ্রিক আর ল্যাটিন টু পয়েন্ট ওয়ান জিরো কোশ্চেন কী বলেছে ডিকশনারি শব্দটি কোথা থেকে পাওয়া যায় বা ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় এর অ্যান্সার হবে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়াটের লাতিন ইংরেজি অভিধানে লাতিন ইংরেজি অভিধানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে টু পয়েন্ট ডবল ওয়ানের কী বলেছে রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয়ে পেয়েছিলেন অ্যান্সার হবে অ্যান্সার হবে কালীনাথ সেনকে গ্রিন রুমে ময়লা পোশাক পরানো অবস্থায় দেখে রজনীকান্ত সেন তাই তো রজনীকান্ত সেন দেখেন তাই রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান টু পয়েন্ট ওয়ান টু এর কোশ্চেন কী বলেছে তারা থাকতো কোন বাসায় কাদের কথা বলা হয়েছে হবে যারা সোনার ঝকঝকে লিমা বানিয়েছিল টু পয়েন্ট ওয়ান থ্রি কোশ্চেন কী বলেছে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়সে কার বয়স কেন বোঝা যায় না অ্যান্সার হবে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত সেন প্রত্যহ হাফচিছি কলপ চুলে লাগিয়ে যেভাবে এ টিয়ারকি করেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না তাই তো রজনীবাবুর বয়সটা বোঝা যায় না টু পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন কী বলেছে এমনি এলাম একেবারে এমনি নয় কে কোথায় এসেছিল অ্যান্সারবে মিত্র অমরের বাড়ি এসেছিল টু পয়েন্ট ওয়ান ফাইভের কোশ্চেন কী বলেছে আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন অ্যান্সারবে হাসান আব্দালের জঙ্গলে সশিষ্য গুরু নানকের গল্প শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠেন টু পয়েন্ট ওয়ান সিক্সের কোশ্চেন কী বলেছে তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি এই নির্দেশ কে কাকে দিয়েছিল বলে বিভাব নাটকে উল্লেখ করা হয়েছে অ্যান্সার হবে জমিদার তার দূতকে দিয়েছিল পরে কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ওয়ান সেভেনের কোশ্চেন চুন্নিরে তুইও খা কোন গল্পের অংশ চুন্নির পরিচয় দাও অ্যান্সার হবে ভাত গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়ার মেয়ে হল চুন্নি টু পয়েন্ট ওয়ান এইটের কোশ্চেন কী বলেছে আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন এন হবে কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করার কারণ হলো জন্ম হতে মৃত্যু পর্যন্ত কঠিন ও কঠোর সত্যকে লাভ করার জন্য তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিমাণে কঠোর পরিশ্রম করেছিলেন এবং তোমরা তো জানো যে জন্ম হলেই তার মৃত্যু হবে এই মৃত্যুর যে দুঃখের যে কঠোর যে তপস্যা সেই সেটা তো সত্য তাই তো অর্থাৎ জন্ম হতে মৃত্যু পর্যন্ত কঠিন কঠোর তপস্যা লাভের করার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা বলা হয়েছে টু পয়েন্ট ওয়ান নাইনের কোশ্চেন কী বলেছে সেটাই সবাইকে অবাক করেছিল সবাই অবাক হয়েছিল কেন অ্যান্সার ভাবে এই ফাঁপিতে বৃদ্ধা কী করে বেঁচে এলো এটা দেখে সবাই অবাক হয়েছিল যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু জোরের কোশ্চেন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় আসন্ন মানুষের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কাদের চোখে যারা কয়লা শ্রমিকের কাজ করে কয়লা শ্রমিকদের এই ক্লান্তির দুঃস্বপ্ন হানা দেয় ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে